এটা অতি প্ৰাচীন বাংলা। ঐতিহাসিক এই বাংলাটোৰ নিৰ্মাণৰ কাম 1916 চনৰ পৰা আৰম্ভ কৰি 1920 চনত সম্পূৰ্ণ কৰা হৈছিল। অহা 28 ডিচেম্বৰত এই ঘৰটোৰ আয়ুকাল 1 বছৰ পূৰ্ণ হ'ব। 90 বছৰীয়া ককা অপূৰ্ব কুমাৰ বৰুৱাই সজীৱ কৰি ৰাখিছে দেউতা কৰি আপুৰুগীয়া স্মৃতি। সেই সময়ৰ জননেতা তথা জনপ্ৰিয় উকিল মহেশ্বৰ বৰুৱাই ৰেংগুইন হাইকোৰ্টত ওকালতি কৰিছিল। এটা গোচৰত চীনা মিস্ত্ৰী লিংলিয়াঙৰ জামিন লৈছিল তেওঁ। সেই সময়ৰ নিয়ম আছিল যে যিজনে অভিযুক্তৰ জামিন লয় তেওঁ অভিযুক্তক লগত ৰাখিব লাগে। মহেশ্বৰ বৰুৱাই লিংলিয়াঙৰ লগত ৰাখি গোলাঘাটলৈ আনিলে আৰু ইটা ট্ৰেড পাৰ্কৰ ৰোলা সিঙৰ লগ লাগি লিংলিয়াঙে গোলাঘাটৰ পুৰণা আমোলাপতিত মহেশ্বৰ বৰুৱাৰ ঘৰটো নিৰ্মাণ আৰম্ভ কৰিলে। অতি প্ৰখৰ তাপ হোৱাৰ বাবে নাম্বৰ হাবিৰ পৰা ঔটেঙা গছৰ কাঠ আনি ঘৰৰ কাষতে মাটিৰে ইটা সাজি পৰি ইটা তৈয়াৰ কৰিলে। ঘৰটো এতিয়া 1 বছৰীয়া হ'ল। কাষতে মাটি কাটি সৃষ্টি হোৱা পুখুৰীত এতিয়াও মীন পালন কৰা হয়। এই ঘৰটো আন এটা ইতিহাসো আছে। 1921 চনৰ 26 ডিচেম্বৰত মহাত্মা গান্ধীৰ ৰেলযোগে গোলাঘাটলৈ আহি ৱাটিং ৰেল ষ্টেচনত নামে। তেওঁক সংগ দিয়ে দেশভক্ত তৰুণৰাম ফুকন, নবীন বৰদলৈ, কুলধৰ চলিহা, মহাদেৱ শৰ্মা, কৃষ্ণ শৰ্মা আৰু তৈবুল্লাই। ৱাটিং চাহ বাগিচাৰ মেনেজাৰ ফণী শৰ্মাৰ গাড়ীৰে গোলাঘাটলৈ আহি গান্ধী সহিত দলটোৱে উকিল মহেশ্বৰ শৰ্মাৰ এই বাসস্থানতেই জিৰণি লয়। ইফালে সেই সময়ত বৰ্তমানৰ কাৰ্বি আংলং জিলাখন মিকি পাহাৰ হিচাপে জনাজাত আছিল আৰু নাগালেণ্ডখন নগা পাহাৰ হিচাপে জনাজাত আছিল। এই দুই পাৰ্বত্য এলেকা গোলাঘাট জিলাত অন্তৰ্ভুক্ত আছিল। মহাত্মা গান্ধী এডভকেট জননেতা মহেশ্বৰ বৰুৱাক গোলাঘাট জিলা কংগ্ৰেছৰ সভাপতিৰ আসনত পহুৱাই মহাত্মা ৰেলযোগে গোলাঘাটলৈ আহোঁতে বৰ্তমানৰ ডিমাপুৰ আৰু সেই সময়ৰ মণিপুৰ ৰেল ষ্টেচন নগাৰাণী কাহতালু আৰু তেওঁৰ দদায়েক আৰু দেউতাককে ধৰি এটা সজাতি দলে আদৰণি জনায় আৰু তেওঁ লগতে আহে। গোলাঘাটৰ হৰিজন কলনীত গান্ধীয়ে অনুষ্ঠিত কৰা সভাত নগা সজাতি দলে গান্ধীক 3খন গজালবিহীন টেবুল উপহাৰ দিছিল। তাৰে এখন গান্ধীয়ে মহেশ্বৰ বৰুৱাক উপহাৰ দিয়াৰ লগতে সেই টেবুলতে তেওঁ সভা অনুষ্ঠিত কৰিছিল। এতিয়াও সেই গজালবিহীন টেবুলখন 100 বছৰীয়া ঘৰটোৰ মহেশ্বৰ বৰুৱাৰ সুযোগ্য সন্তান 90 বছৰ বয়সীয়া বিশিষ্ট সাংবাদিক অপূৰ্ব কুমাৰ বৰুৱাই সযত্নৰে সংৰক্ষণ কৰি ৰাখিছে। মোৰ নাম অপূৰ্ব কুমাৰ বৰুৱা। কিমান বয়স? এতিয়া বৰ্তমান 90 বছৰ হৈছে। আপোনাৰ এই ঘৰটো কেনেদৰে কি হৈছিলে, ঘৰটোৰ ইতিহাস? এই ঘৰটোৰ ইতিহাস মই মোৰ দদাই তাৰপিছত বৰুৱা এজন বৰ সুখ্যাতিপূৰ্ণ অধিবক্তা আছিলে, তেওঁৰ মুখেৰে জনামতে গান্ধী, মহাত্মা গান্ধী, তৰুণৰাম ফুকন, কুলধৰ চলিহা, মহম্মদ তৈবুল্লা আৰু মই কি কৃষ্ণ শৰ্মা আৰু মহাদেৱ শৰ্মা তেজপুৰ, এইসকলক লগত লৈ গান্ধী আমাৰ ঘৰলৈ আহিছিল 28 ডিচেম্বৰৰ দিনা 1921 চনত। আৰু আহি আমাৰ ইয়াত সামান্য আপ্যায়ন কৰি আমাৰ পিতৃ জনপ্ৰিয় মহেশ্বৰ বৰুৱাক জিলা কংগ্ৰেছৰ সভাপতিৰ দায়িত্বত দিলে। কাৰণ এই আমাৰ পিতৃ কুলধৰ চলিহাৰ বৰ নিকটৱৰ্তী বন্ধু আছিলে, গতিকে আৰু তেতিয়া গোলাঘাট জিলা কংগ্ৰেছ জিলা মানে তেতিয়া আপোনাৰ এই মিকি পাহাৰ আৰু নগা পাহাৰ গোলাঘাটৰ লগত সংলগ্ন আছিলে, জিলাৰ লগত। গতিকে আপোনাৰ কংগ্ৰেছ সংগঠন কৰাৰ দায়িত্ব আমাৰ পিতৃ মহেশ্বৰ বৰুৱাই দি থৈ গ'ল। আৰু গান্ধীয়ে ইয়াত আপ্যায়নৰ পিছতে গোলাঘাটৰ হৰিজন কলনীত তেতিয়াৰ হৰিজন সংঘৰ অসমৰ আপোনাৰ মুখ্য মানুহ
কৃষ্ণ শর্মা তেখেতে আয়োজন করা আপনার হরিজন সভাত ভাষণ দি গান্ধী তেতিয়ার ওয়াটিং বাগানের পরিচালক ফণী শর্মার তুরার গাড়ি দেরগাঁও হয়ে যোরহাট লে গেল। যোরহাটের পাঁচদিনাখন স্টিমারত মহাদেব শর্মার লগত চন্দ্র শর্মার লগত কুলদ চলিহার লগত তেজপুর লে গেল। ইমানলেকে আপনার কথাখিনি কোয়া মনত আছে আর সেইমতে আপনার এই ঘরটো অহা 28 তারিখে ডিসেম্বর 28 তারিখে 2021 100 বছর হল। সেই 100 বছরীয়া অনুষ্ঠান অনুষ্ঠান পতার এটা ঘরত মই থাকিবলৈ পাই নিজকে ধন্যবাদ দিছো। এই এনেকুৱা ঘর মই মোৰ জীৱনত তো সাজিব নোৱাৰিম। আজিকালি এপার্টমেন্ট করা ঘরতকেও এই ঘরটি বহি এটা আভিজাত্য অনুভব করা যায়। টেবুলখনৰ সম্পর্কে আৰু গান্ধীক যিখন আপনার ইয়াত গোলাঘাটত হরিজন কলেজে যিখন ডাঙর রাউন্ড টেবুল এটাও গজাল নথকা রাউন্ড টেবুলত বহি গান্ধীয়ে আপনার বক্তৃতা দিছিলে। কোনে দিছিলে টেবুলখন? সেই টেবুলখন রানী গাইডালু নগারানী গাইডালু দেউতাক আর দদায়েক আর একটা সজাতি দলে গান্ধীর লগতে মণিপুর স্টেশনত গান্ধীক সম্বর্ধনা জানার লগতে গোলাঘাটলে আহে। এতিয়া বর্তমান মণিপুর আগতে মণিপুর স্টেশন আছিলে এতিয়া আপনার ডিমাপুর স্টেশন নাম হল। গতি মণিপুর রোডত আপনার গান্ধীক সম্বর্ধনা জানায় গান্ধীর লগতে আহি রেলে আহি ওয়াটিং স্টেশনত নামি ওয়াটিং বাগানের ম্যানেজার ফণী শর্মার গাড়িত আহি গোলাঘাট পালেহি আর গোলাঘাটের পর যথাক্রমে যোরহাট হয়ে যায়গে। টেবুলখন কেতিয়া দিছে? এই টেবুলখন তেতিয়া আপনার গান্ধীক তিনিখন টেবুল দাঁড়ে বনোয়া টেবুল এটাও গজাল নাই নগাদায়ে বনোয়া তেতিয়া গজাল ওলাই নাই। গতি আপনার গজাল দুষ্প্রাপ্য তেতিয়া অসমত বিশেষকে আপনার গজাল গজাল দুষ্প্রাপ্য। গতি এই গজাল এই গজাল নোহা ডাঙরখন টেবুল যখন বহি গান্ধীয় লেকচার দিছিলে সেই টেবুলখন আমার পিতৃক দি থাকল সেইখান এটাও বর্তমান ইয়াতে আছে। মই কেবাবারও যত্ন করেছো গান্ধী মিউজিয়াম দিবর কারণে বর্তমানলৈকে আপনার দিবা হওয়া নাই। আগতে ওয়েস্ট বেঙ্গলের গভর্নর আসে গান্ধীর নাতিনিয়েক তখেক মই কৈছিল কেবাবারও যে এখন নিব লাগে চিঠিও দিছিল কিন্তু এতালেকে নিয়া হওয়া নাই। আর দুখন টেবুলের ভিতর এই যখন মধ্যমিয়া টেবুল সেইখন আপনার তেতিয়ার প্রদেশ কংগ্রেসের অফিস সেক্রেটারি আছিল কার্যালয় সম্পাদক রোহিণী চৌধুরী। রোহিণী চৌধুরীক দায়িত্ব দিলে সেইখান ওয়ার্ড হলে পঠিয়াবলে গান্ধী আশ্রমলে সেইখান তেনে ধরনের তখেতে গান্ধী আশ্রমত পঠিয়ালে সেইখান মানে এটা চাই আছো গান্ধী আশ্রমত আছে একে স্যাম্পলের সেইখান। আর তৃতীয়খন আপনার গোলাঘাটতে ইয়াতে গান্ধীয়ে স্বরাজ্য ফান্ডের কারণে লীলাম করলে করলে 700 টাকাত এতিয়ার দিনত বহুত লাখত হব। গতি আপনার 700 টাকাত দুজন আপনার ব্যবসায়ী সেইখানি সময়ত আপনার বিশিষ্ট ব্যবসায়ী এজন হল আপনার দেবরাজ রয় যার নামত গোলাঘাটত কলেজ আছে দেবরাজ রয় আর আপনার হাবাবু বলে যা যি দাস এন্ড কোম্পানি কালী কুমার দাস এন্ড কোম্পানি স্ত্রী সৃষ্টি করেছিল সেই মানুষজনে দুইজনে মিলি পেলায় আপনার 700 টাকাত স্বরাজ্য ফান্ডলে দান দি সেইখান ললে সেইখান এটিও গোলাঘাটের দাস কোম্পানির মধ্যস্থলত সেই সরু টেবুলখন এটিও আছে। গতি এই যে বুরঞ্জী এই বুরঞ্জীটো আমি গোলাঘাটবাসীয় যথেষ্ট আমি গৌরব অনুভব করো কারণ এই আমার এই ঘরটি গান্ধীর প্রথম পরিভ্রমণত এই অনুষ্ঠানটি আহি আপনার পদার্পণ করলে। গতি মই সেই স্মৃতি অতি সোয়াদ লগাকে সোঁৱৰো আর এই কথাটো আপনার মই দুই এজনক কোৱাত
আজি আপোনাৰ এই সাংবাদিক আহি এই কথাটো লোৱাত মই বৰ ধন্য মানিলোঁ। অলিখিত বুৰঞ্জী ইয়াত সোমাই আছে, যিটো আপোনাৰ গোলাঘাটৰ তাৎপৰ্য। গোলাঘাটৰ আপোনাৰ 1921 চনৰ পৰা গোলাঘাটত আপোনাৰ কংগ্ৰেছৰ যি আপোনাৰ দেশৰ স্বাধীনতা আন্দোলনৰ যি আপোনাৰ প্ৰয়াস হৈছিলে তাৰ এটা। গোলাঘাটৰ পৰা কল্পনা ফুকনৰ ৰিপৰ্ট, পূৰ্বাঞ্চল টাইম, এনি।